ভিউয়ার্স আসসালামু আলাইকুম। এটা হচ্ছে এলিয়ন A15। এটা হচ্ছে 2016-17 মডেল। এটা আমার এক সাবস্ক্রাইবার নিয়ে আসছে, উনি 30 সাল থেকে আসছে। এটাও অনেক দূর থেকে আসছে, এই হায়াস গা, এটাও বালুকা থেকে আসছে। এটা কাজ কমপ্লিট করছি, গিয়ার শিফটিং হইতো না, গিয়ার শিফটিং এর কাজ করছি, আল্লাহর রহমতে এটা পারফেক্ট। তখন এটারও কাজ করতেছি। এটা একদম দেখেন ইগনিশন অন কর, মাত্র আসছে গাড়িটা। তো দেখতে পাচ্ছেন এটা ওডোমিটার হচ্ছে 71804 কিলোমিটার, 71804 কিলোমিটার গাড়িটা রান হয়েছে। তো এই গাড়িটা আমরা সিবিটি ট্রান্সমিশন অয়েল চেঞ্জ করব। তো গাড়িটা মাত্র আসছে, এই যে হিটার কাটা এখনও দেখতে পাচ্ছেন, হিটার কাটা এখনও নিচে নামে নাই, এই ইঞ্জিন টেম্পারেচার এখনও নিচে নামে নাই। তো ইঞ্জিন টেম্পারেচার যখন লো হবে তখন আমরা এটার গিয়ার অয়েল রিফিল করবো। তো যেহেতু 71804 কিলোমিটার চলছে গাড়িটা অ্যাভারেজ, এই যে 71804 কিলোমিটার চলছে, তো যেহেতু গাড়িটার প্রায় নতুনই, তো আমি এটার চেম্বারটা খুলবো না, কারণ চেম্বার আমি কখন খুলি, এই যে ফ্যান দিছি গায়ে ঠান্ডা হওয়ার জন্য, ফ্যান দিছি যাতে গায়েটা টেম্পারেচারটা লো হয়। তো আমরা এটার চেম্বারটা খুলবো না, কারণ খুলবো না কিসের জন্য, আইনস যে বোতলটা লয় তো বোতল কাটা বোতলটা, শুধু গিয়ারলটা মোবিলের দামের উপরে, শুধু এটার চেম্বারটা এখনও জাপান ফিটেড অরিজিনাল আছে, একদম ফ্রেশ আছে। তো চেম্বারটা আমরা খুলবো না, কারণ হচ্ছে গিয়ারলটা জাস্ট শুধু গিয়ারলটা পাতলা হয়ে গেছে, কিন্তু গিয়ারলটা এখনও মানে ভিতরে গাত জমে না। আমি চেম্বার খুলি কোনগুলার, যেগুলার ভিতরে গাত জমা যায় ওগুলার চেম্বার খুলি, কিন্তু যেগুলার গাত জমে না ওগুলার চেম্বার আমি সহজে খুলি না। এই যে তেলটা একটু দেখাই আপনাদেরকে, দেখতে পাচ্ছেন তেলটা এখনও অনেক কালার চেঞ্জ হয় না, কিন্তু তেলটা পাতলা হয়ে গেছে। এই যে ভিউয়ার্স, এই যে ATF-টা, কিন্তু তেলটা পাতলা হয়ে গেছে, প্রায় জ্বলে যাওয়ার অবস্থা। যারা আগে থাকতে গিয়ার অয়েল পাল্টায় ফেলায় তাদের চেম্বার খুলতে হয় না, শুধু তেলটা ফালাই দিয়া তেলটা নিচ দিয়ে ড্রেন দিয়া রিফিল করে দিলেই, পরে ক্যালিব্রেশন করে দিলেই এনাফ, চেম্বার খুলতে হয় না। কিন্তু যারা অতিরিক্ত দেরি করে ফেলায় তখন সেক্ষেত্রে তাদের চেম্বার খুলে কাজ করতে হয়। তো টাইম টু টাইম চেঞ্জ করলে এইগুলো ভালো থাকে। তো এটা দেখতে পাচ্ছেন তেলটার কালার এমনি একটু চেঞ্জ হয়েছে হালকা, কিন্তু তেলটা অনেক পাতলা হয়ে গেছে, একদম পাতলা হয়ে গেছে, একদম পাতলা হয়ে গেছে, ভিসকোসিটি নষ্ট হয়ে গেছে, আর যে ঘনত্বটা আছে এটা নষ্ট হয়ে গেছে, কিন্তু কালার চেঞ্জ হয় না। আমরা অনেকে দেখি যে কালার লাল টকটক আছে পাল্লা মনে হয়, এরকম না বিষয়টা, আবার একটা ভিসকোসিটি থাকে, ঘনত্ব থাকে, এই ঘনত্বটা নষ্ট হয়ে গেলে এটা আর যে ডিউটিটা আছে ওইটা ঠিক মতো প্রপার করবো না। তো তেলের কালার আবার মোটামুটি ভালো আছে। তো এটা শুধু তেলটা ড্রেন দিবো আর নতুন তেল রিফিল করবো, এটা গিয়ার লাগে এফি আর ক্যালিব্রেশন করবো। সবাই আমার জন্য, আমার ওয়ার্কশপের জন্য দোয়া করবেন। এই 10 নম্বর বোল্ট দুইটা খুলতো, স্ক্রুড্রাইভার লইছি, একদম নতুন গাড়ি এটা, এই ফার্স্ট বাংলাদেশে হাত দিলাম আমি। এটা ভাগ করো। তো এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই গিয়ার একটা এফি গিয়ার অল ইউজ হয়। তো আমরা গিয়ার অলটা রিফিল করবো, ক্যালিব্রেশন করবো। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।